আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন ওই দিনটার কথা স্মরণ করো ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা যেদিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা উন্মুক্ত করবেন অর্থাৎ পায়ের গোড়ালি পর্যন্ত উন্মুক্ত করা হবে এবং তোমাদের সবাইকে ডাকা হবে সেজদা দেওয়ার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না কথা বোঝা যাচ্ছে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন ডাকবেন নিজের পা মুবারক উন্মুক্ত করে দিবেন পায়ের গোড়ালি উন্মুক্ত করে লোকদেরকে আহ্বান করবেন ডাকবেন আজকে আমাকে সিজদা দাও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত বিশ্ব নবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন বিশ্ব নবী যেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পায়ের গোড়ালিটাকে উন্মুক্ত করে আহ্বান করবেন একজন কৃষক ঘোষণা দিবেন ওহে লোক সকল আজ তোমাদের প্রভু চাচ্ছে যে তোমরা দুনিয়াতে যে যার ইবাদত করেছো যার কথা শুনেছো যে যার ইবাদত করেছো আজ আল্লাহ চাচ্ছেন সে আজকে ওই ইবাদত আবার করতে শুরু করো অর্থাৎ দুনিয়াতে কেউ মূর্তি পূজা করেছে কেউ অগ্নি পূজা করেছে কেউ বৃক্ষ পূজা করেছে কেউ পাথর পূজা করেছে দুনিয়াতে যে যার ইবাদত করেছ আজকের এই দিনে সে তার ইবাদত আবার করতে শুরু কর সমস্ত মানুষগুলি যে যার ইবাদত করতেছে যার অগ্নি পূজক ছিল অগ্নি পূজা করতে শুরু করবে হাদিসের বর্ণনায় সমস্ত পদার্থগুলি তাদের সামনে হাজির হয়ে যাবে যারা বৃক্ষ ইবাদত করত বৃক্ষ তাদের সামনে হাজির যারা মূর্তি পূজা করত তারা তাদের মূর্তি তাদের সামনে হাজির যারা অগ্নি পূজা করত অগ্নি তাদের সামনে হাজির তারা দুনিয়াতে যেভাবে ওদের উপাসনা করত ওদের ইবাদত করত ঠিক সেখানে মহাপ্রলয় দিবস সেদিন ইবাদত করতে থাকবে ইবাদত করে যে যার ইবাদত দুনিয়াতে করত তাদেরকে নিয়ে তারা চলতে থাকবে কিন্তু একদল মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ্বান করে বলবেন ওই সমস্ত মানুষগুলি তো নিজেদের ইবাদত যে সমস্ত জিনিসের তারা ইবাদত দুনিয়াতে করেছে তাদের ইবাদত করতে করতে চলতেছে তোমরা কেন দাঁড়িয়ে আছো তারা বলবে আমরা এমন এক আল্লাহর ইবাদত করেছি যে আল্লাহকে আমরা দুনিয়াতে দেখি নেই এখন আমরা আমাদের আল্লাহকে দেখতে চাই আল্লাহ বলবেন তোমরা কি আল্লাহকে দেখলে চিনবানি তারা উত্তর দিবে হ্যাঁ আমরা আল্লাহকে দেখলে চিনব তখন আল্লাহ তাআলা বলছেন যাও মায়ুকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى السُّجُودِ পাটাকে প্রসারিত করে সেজদা দেওয়ার জন্য ডাক দিবেন তখন যারা দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছে দুনিয়াতে নামাজ পড়েছে রোজা রেখেছে মসজিদের সাথে সম্পর্ক ছিল মসজিদের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহর ইবাদত করত সদা সর্বদা আল্লাহর কাছে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য বিনয় হইতো তখন তারা পা প্রসারিত হওয়ার সাথে সাথে আল্লাহর নূরের তাজাল্লি দেখে সাথে সাথে সেজদায় পড়ে যাবে সুবহানাল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত মানুষগুলি আপনার পা মুবারকের তাজাল্লি দেখে সেজদায় পড়ে যাবে আমাদের সবাইকে ওই সমস্ত লোকদের কাতারে শামিল করে দেন তখন তারা সেজদায় পড়ে যাবে সেজদায় পড়ে যাওয়ার সাথে সাথে একজন লোক আবার দাঁড়িয়ে থাকবে তারা সেজদা করতে পারবে না তারা সেজদা করতে পারবে না তারা দাঁড়িয়ে থাকবে শুধু দাঁড়িয়ে থাকবে না তারা সেজদা করার জন্য চেষ্টা করবে নিজে অনেক কষ্ট করবে রুজু করার জন্য অনেক কষ্ট করবে অনেক সাধনা করবে কিন্তু হাদিসের ভাষায় এসেছে তাদের ফিটটাকে আল্লাহ তাআলা কাঠের মতো করে শক্ত করে দিবেন সে সেজদা দিতে ইচ্ছা করলেও কিন্তু সেজদা দিতে পারবে
না কারণ দুনিয়াতে সে দুনিয়াতে কখনো সেজদা দেয়নি দুনিয়াতে সেজদাকারীদের সাথে ছিল না দুনিয়াতে সেজদা দেয়নি দুনিয়াতে যারা নামাজে ছিল মসজিদ মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সাথে সম্পর্ক ছিল না দুনিয়াতে যে আল্লাহকে সেজদা দেয়নি কিয়ামতের ময়দানে সে আল্লাহকে সেজদা দিতে পারবে না আল্লাহ চাচ্ছেন দুনিয়াতে তো আমার ইবাদত করেছো বুঝলাম না দেখে এখন আমাকে দেখে ইবাদত করো সেজদা দাও সাথে সাথে যারা মুমিন যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিয়েছে সাথে সাথে নূরের তাজাল্লি প্রসারিত হওয়ার সাথে সাথে আল্লাহকে সেজদা দিয়ে দিবে কিন্তু একদল সেজদা দিতে পারবে না আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফার নার জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'ানাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকীম সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ও কাফেরদের জন্য আল্লাহ দোজখের আগুনের ওয়াদা করেছেন যার মধ্যে ওরা চিরকাল থাকবে তাই তাদের জন্য উপযোগী তাদের উপর আল্লাহর লানত আর তাদের জন্য স্থায়ী শাস্তি রয়েছে কার কথা এটা আল্লাহর কথা সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم আল্লাহর কথার দিকে একটু মনোযোগ দেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াদাল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিকিন মুনাফিক পুরুষ মুনাফিকিন ওয়াল মুনাফিকাত মুনাফিক পুরুষগণ মুনাফিক নারীগণ ওয়াল কুফার এবং কাফেরগণ তিনটা শ্রেণী কাফেররা তো শুধু কাফের যারা কুফরি করেছে তারা কি কাফের আর মুনাফিকরা কি কাফের নেই মুনাফিকরা কি মুসলমান মুনাফিকের দল যারা তারা তো মুসলমানদের মধ্যে ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার আল্লাহ তাআলা শুধু বলেন নাই যারা কাফের কুফরি করেছে তাদেরকে জাহান্নামে দিবে এই কথাটা বলেন নাই সাথে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী ভিন্ন ভিন্ন করে উল্লেখ করেছেন তাহলে বোঝা যায় কিছু কিছু মুসলমান ইবাদত করে তাদের ভিতরে মুনাফিকি স্বভাবের কারণে তারা জাহান্নামে যাবে কথা বোঝা যায় কিছু মুনাফিক নারী ইবাদত করা সত্ত্বেও তাদের ভিতরে মুনাফিকির আলামত থাকার কারণে মুনাফিকি থাকার কারণে তারা কোথায় যাবে কাদের সাথে যাবে কাফেরদের সাথে ওয়াল কুফারু নার জাহান্নাম খালিদিনা ফিহা শুধু জাহান্নামে যাবে না খালিদিনা ফিহা সেখানে তারা চিরকাল থাকবে خالدين فيها هي حسبهم ولعنهم الله الله تعالى বলছেন তাদের উপর আমি আল্লাহর লানত ولعنهم الله ولهم عذاب مقيم লানত বলে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই তার উপর বলছেন ওয়ালাহুম আযাব মুকিম তাদেরকে যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে আচ্ছাদন করবে আল্লাহু তাহলে শুধু কাফেররা জাহান্নামে যাবে না একদল মানুষ একদল মুসলমান নামদারি তারাও জাহান্নামে যাবে আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ও রব্বুল আলামিন তোমার অনুগ্রহে তোমার দয়া আমাদের সবাইকে খাঁটি মুসলমান হিসাবে কবুল কর মুনাফিকদের থেকে আমাদের সবাইকে হেফাজত করে দেন কারণ ইবাদত করবে তারা মুসলমান কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিছু মুসলমান তারা ইবাদত করবে লোক দেখানোর জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ পড়বে ঠিক আছে কিন্তু তাদের অন্তরে থাকবে মুনাফিকি তারা চায় তাদের এই নামাজ প্রকাশিত হোক তারা চায় তাদেরকে অন্য লোক নামাজি বলুক সে যদি বুলেট অফ করে কোনোদিন তাহাজ্জুদ পড়ে দোকানের সামনে এসে বলতে থাকবে আমি তো রাত তাহাজ্জুদ পড়েছি অতএব সে নিজেকে হাইলাইট করতে চায় নামাজি হিসেবে জাহির করতে চায় আল্লাহ চান যে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ মানুষ দেখানোর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না
আল্লাহ তাআলা বলছেন ইন্না কুরমাকুম ইনদাল্লাহি ইয়াতকুম, আল্লাহর কাছে অধিক পছন্দের লোক, অধিক সম্মানিত লোক সেই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, যে তাকওয়া অবলম্বন করে সে হলো মুত্তাকি। কথা বোঝা যায়? তাহলে সেদিন সেজদা দেওয়ার জন্য আমাদেরকে ডাকা হবে আল্লাহর কাছে, আল্লাহকে দেখে সেজদা দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, সে সময় তো তাদের শক্তি ছিল, তারা সুস্থ ছিল, তারা তো সেজদা দিতে পারবে না, একদল তো সেজদায় পড়ে গেছিল, যারা মুমিন তারা তো সেজদায় পড়ে গেছিল, আর একদল সেজদা করতে চাইতেছে, চেষ্টা করতেছে, কিন্তু তারা পারতেছে না, তাদের কোমর এবং ফিটটা লোহার মতো, অর্থাৎ কাঠের মতো হয়ে শক্ত হয়ে গেছে। এবার তারা চেষ্টা করতে করতে পরিশেষে তারা পিছনে পড়ে যাবে, ভিটের বারে পিছনে পড়ে যাবে। মুমিনরা পড়তো কোন দিকে? সামনের দিকে, দুনিয়াতে যেরকম তারা মিষ্ট প্রদর্শন করেছে, কিন্তু সে সময় তাদের অবস্থাটা হবে মুমিনদের বিপরীত। মুমিনরা সামনের দিকে ঝুঁকেছে, আল্লাহকে সিজদা করেছে, কিন্তু মুনাফিকরা দুনিয়াতে যেরকম পৃষ্ঠ প্রদর্শন করেছে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা হবে মুমিনদের বিপরীত। মুমিনরা সিজদা করেছে আল্লাহকে, সিজদা দিয়েছে আল্লাহকে, তারা ফিটের বারে নিজে পিছনের দিকে পড়ে যাবে, বিপরীত হয়ে যাবে। কথা বোঝা আসছে? তাদের অবস্থাটা হবে বিপরীত। এখন দুনিয়াতে যারা নামাজের দিকে আহ্বান করার সাথে সাথে নামাজের দিকে চলে আসে, তারা সেদিন ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখে, আল্লাহর অনুগ্রহ দেখে আল্লাহকে সিজদা করার জন্য তারা সামনে ঝুঁকে পড়বে। আর যারা আসে না মসজিদে, নামাজের দিকে আসে না, মসজিদে না আসুক, যেখানে থাকুক না কেন, তার জন্য ওই স্থানটাই মসজিদ, সে নামাজের দিকে আসলো না, তার অবস্থাটা হবে কিয়ামতের দিন বিপরীত। মুমিনরা সামনে ঝুঁকে আল্লাহর দিকে, তারা পিছনের দিকে পড়ে যাবে, সিজদা দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজেরিন, তাহলে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নাকি মরে যাওয়ার পরে? কথা বলেন, মরে যাওয়ার পরে যত চেষ্টা করবেন আর কিছু করলে কোনো সফল হবে? দুনিয়াতে থাকতেই চেষ্টা করতে হবে, দুনিয়াতে থাকতেই আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হবে।